বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হয়েও চেয়ারে বসা হলো না জায়েদ খানের। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ প্রমাণিত হয়েছে আপিল বোর্ডের কাছে। সঙ্গত কারণে পদ হারিয়েছেন তিনি। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নিপুণ। বিষয়টি শনিবার বিকালে নিশ্চিত করেছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সুহানুর রহমান সোহান। বিকেল 5টায় চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বোর্ডের জরুরি এক বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন না জায়েদ চুন্নুও। তারা উপস্থিত না হওয়ায় তাদের বক্তব্য পায়নি আপিল বোর্ড। তবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত জানিয়েছে আপিল বোর্ড। জায়েদের পরিবর্তে নিপুণ সাধারণ সম্পাদক পদে জয়ী, আর ইসিতে চুন্নুর পরিবর্তে 179 ভোট পাওয়া নাদির খানকে জয়ী ঘোষণা করা হয়েছে। এদিকে বৈঠকে উপস্থিত না থাকার কথা জায়েদ আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান সহ চারজনকে আইনি নোটিশও দিয়েছেন জায়েদ খান। বাকিরা হলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। এর আগে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান ও ইসি পদের চুন্নুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। তিনি নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ এনেছেন এই দুজনের বিরুদ্ধে। অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সমাজ কল্যাণ মন্ত্রী ও সচিব বরাবর দিক নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে নির্দেশ দেয়। গত 28 জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন জায়েদ নির্বাচনে দুর্নীতি করেছেন, টাকা দিয়ে ভোট কিনেছেন। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। এদিকে শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে FDC প্রাঙ্গণ দুপুর থেকেই উত্তপ্ত ছিল। ভোটাধিকার হারানো 180 জন শিল্পী সেখানে মিছিল নিয়ে প্রবেশ করে স্লোগানে উত্তাপ ছড়ান। সমস্যাটি তারা বলেন, জায়েদ খানের পদত্যাগ চাই, উই ওয়ান্ট জাস্টিস, চিৎকারে জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দেন তারা। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।